नमस्कार, मैं बिंदु और आप सभी देख रहे हैं चैनल बांग्ला का हिंदी समाचार। अब देख लेते हैं खबरें विस्तार से। बहुभात में जाते समय पाथर गोछाई टाम पार्क के नीचे दबकर मृत्यु हो गई कन्या पक्ष के 14 व्यक्तियों का। इस घटना से जलपाईगुड़ी में हलचल मच गई, शोक की लहर छा गई है इलाके में। जानकारी मिलती है कि धूपगुड़ी के जौलाका ब्रिज के सामने यह घटना घटा है। पाथर गोछाई डाम पार्क के नीचे दब जाता है कन्या पक्ष की कई गाड़ियां। कुल 14 व्यक्तियों की मृत्यु की जानकारी मिलती है। जलपाईगुड़ी सुपर स्पेशलिटी अस्पताल में 13 व्यक्तियों का मृत शव रखा हुआ है, जिनमें 400 बच्चों का है। इस घटना में 2 पुरुष एवं 7 महिला का मृत शव रखा हुआ है जलपाईगुड़ी सुपर स्पेशलिटी अस्पताल में, एवं इस घटना में 18 व्यक्तियों के घायल होने की जानकारी मिलती है। इसमें 11 जख्मी व्यक्ति को जलपाईगुड़ी सुपर स्पेशलिटी अस्पताल में भर्ती कराए जाने पर उनमें से 4 व्यक्तियों को दूसरे अस्पताल में रेफर किया गया है। 3 व्यक्तियों को उत्तर बंगाल मेडिकल कॉलेज एवं 1 व्यक्ति को जलपाईगुड़ी सदर अस्पताल के ENT विभाग में भर्ती किया गया है। मंगलवार रात में मैनागुड़ी के रानीघाट मोड़ इलाका से धूपगुड़ी जा रहा था 5 छोटी गाड़ियां करके कन्या पक्ष का सदस्य। रात करीबन 9 बजे यह दुर्घटना घटा। बाद में घटनास्थल पर उपस्थित होते हैं धूपगुड़ी विधायक मिताली राय एवं बुधवार सुबह अस्पताल में उपस्थित होते हैं आलीपुर द्वार के विधायक डॉक्टर सौरभ चक्रवर्ती। আমরা হচ্ছে বহুবাত খেতে যাচ্ছিলাম, একটা সামনে গাড়ি ছিল আমাদের, এই ভাই যেই গাড়িতে ছিল ওইটা গাড়ি একটু আগে ছিল, তারপরে মাঝখানে একটা মারুতি ছিল, তারপরে আমাদের গাড়িটা একটু পিছনে ছিল। তো এদের গাড়িটাকে ফার্স্ট লাগেনি, ফার্স্ট লাগছিল ওই মারুতিটাকে, ওই গাড়িটাকে লাগিয়ে মনে হয় এদের গাড়িটা ওদিকে উল্টাইছে আর আমাদের গাড়িটা চাপা বসছিল অল্টোটাতে। অল্টোটাতে আমি ছিলাম, আমার একটা দিদি, মা, জামাইবাবু আর হচ্ছে ড্রাইভার ছিল, 2টা বাচ্চা ছিল। তারপর ওখান থেকে আমাকে যে কোনো মতে টান টাইনি টেনে বার করছিল, করার পরে আমি তো বাইরে ছিলাম, মাদেরকে তো বার করতে পারিনি। তারপরে জেসিবি এসে মনে হয় লোকটোক সবাই মিলে পরে বার করছিল, আমি তো দেখিনি কোথায় নিয়ে গেছে। এখন মা ধূপগুড়িতে ভর্তি হয়েছে। মানে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা ভাই, এটা ভাই আপনার কিছু হয়নি? না, আমার কিছু হয়নি, এমনি শরীরে আমার পাথরটা তো পড়ছিল। কটার সময় হয়েছে ঘটনাটা? মানে রাতে 9:30 মানে 9টার সময় আমরা মানে বাসে গাড়িতে উঠছিলাম, এই 10-15 মধ্যে এরকম অবস্থা হয়েছে। বেশি বেশি দূর তো যাইনি, জল থাকা আর ব্রিজটা ওখানে উঠছিলাম, ব্রিজটার আগে বাসে মানে গাড়িতে উঠছিলাম আর ওখানে গিয়ে অ্যাক্সিডেন্ট। ওটা যে পিছনে মারে আর এই সাইড দিয়ে 2টা গাড়ি যাচ্ছিল, একটা অল্টো একটা বাদাম ভ্যান, ওরা গিয়ে একদম পাথরের মধ্যে গিয়ে যখন গাড়িটা পাল্টি খায় ঠিক ওদের গাড়ির পাথরের গাড়িটা কোন দিকে যাচ্ছিল? এদিকে যাচ্ছিল, জলঢাকার দিকে যাচ্ছিল, ধূপগুড়ি দিকে, জলঢাকার দিকে যাচ্ছিল। আর বাকি গাড়িগুলো? বাকি গাড়িগুলো ধূপগুড়ি দিকে যাচ্ছিল, মানে মুখোমুখি। ওই গাড়িটা যে ম্যাজিক যেটা পিছনে মেরেছে ওটা ধূপগুড়ি দিকে আসছিল। মানে আগে ম্যাজিক গাড়িটার মধ্যে মারে নাকি? গতকাল আমাদের জলপাইগুড়ি জেলা একটা মর্মান্তিক পথ দুর্ঘটনা হয়ে গেছে ময়নাগুড়িতে, যেখানে ক্রান্তি, কোদলাবাড়ি, ধূপগুড়ি এবং ময়নাগুড়ি, রসুলডাঙ্গা, এখান থেকে এরা সব বিয়ে বাড়িতে যাচ্ছিল বৌভাতে। মর্মান্তিক দুর্ঘটনা, একটা লরি 3টে গাড়ির ওপরে পড়ে যায়, পুরো বোল্ডার তাদের উপরে, গাড়িতে বোল্ডার বোঝাই ছিল এটা অভিযোগ আর কি, এবং গাড়িগুলো সম্পূর্ণ একেবারে শেষ হয়ে যায় এবং ঘটনাস্থলেই 13 জনের প্রাণ গেছে, 12 জন সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে, ওদের দেখতে এসেছিলাম, 4 জন ধূপগুড়ি হসপিটালে ভর্তি আছে, 2 জনকে রেফার করা হয়েছে শিলিগুড়ি। এরকম মর্মান্তিক ঘটনা মানে ভাবা যাচ্ছে না আর কি। তার মধ্যে 4টি শিশু মানে এরকমভাবে মারা গেল এবং 7 মহিলা আছে, মর্মান্তিক ঘটনা। এত বড় ইনসিডেন্ট, এত বড় দুর্ঘটনা জলপাইগুড়ি জেলায় কখনো হয়নি। উত্তর 24 পরগনাকে হাওড়া থানাকে কামারবুতা শিশু উদ্যান মে এক ঘটনা ঘটা। জানকারি মিলতি হ্যাঁ কি বিপ্লব ঘোষ নামক এক ব্যক্তি কো মছলি পকড়নে কা নশা থা। প্রত্যেক দিন কি তরহ মঙ্গলবার ভি দোপহর ঘর কে পাস এক তালাব মে মছলি পকড়নে গয়ে থে। উসকে বাদ সেই উনকা কোই খবর নহিঁ মিল রহা হ্যায় পরিবার ওয়ালো কো। ঘর কে সদস্য দ্বারা বিভিন্ন স্থান পর খোঁজে জানে পর ভি বিপ্লব ঘোষ কা কোই জানকারি নহিঁ মিলি। উসকে বাদ উনকে মামা দ্বারা খোঁজে জানে পর দেখতে হ্যায় কি তালাব মে এক ব্যক্তি কা মৃত শব পড়া হুয়া হ্যায়। দেখা তো ওহ মৃত ব্যক্তি 28 বর্ষীয় বিপ্লব ঘোষ থে। উসি ওক্ত হাওড়া স্টেট জেনারেল অস্পতাল মে লেকর আনে পর চিকিৎসক উন্হেঁ মৃত ঘোষিত করতে হ্যায়। পারিবারিক সদস্য সে জানকারি মিলতি হ্যায় কি মৃত বিপ্লব ঘোষ মির্গি কে মরিজ থে, ইসলিয়ে শায়দ মছলি পকড়নে কে দৌরান পানি মে গির কর উনকি মৃত্যু হো গই। ইস দুর্ঘটনা সে ইলাকে মে শোক কি লহর ছা গই হ্যায়। জলে পড়ে
प्राथमिक शिक्षा पद पर नियोग शिक्षक शिक्षिकाओं को ऑनलाइन विशेष प्रशिक्षण का कार्य आरंभ हुआ जलपाईगुड़ी में। अगले एक महीना के भीतर जिला के सभी प्राथमिक शिक्षक शिक्षिकाओं को प्रशिक्षण का पर्व संपन्न हो जाएगा कहकर जानकारी मिलती है। समग्र शिक्षा मिशन के जिला प्रकल्प अधिकारी मानवेंद्र घोष कहते हैं कि वीडियो माध्यम से कोर्स मटेरियल तैयार करके प्रशिक्षण देने का कार्य आरम्भ हुआ है मोबाइल ऐप की सहायता से। पाक प्राथमिक प्रथम द्वितीय श्रेणी का पाठ विषय के आधार पर प्रशिक्षण का निर्देश दिया है राज्य का समग्र शिक्षा मिशन, उसी अनुसार कार्य आरंभ हुआ है। बांग्ला माध्यम से 4,233 एवं अन्य माध्यम से 708 जन प्राथमिक शिक्षक शिक्षिकाओं को इस प्रशिक्षण के माध्यम से लिए जाएंगे। আমাদের এই টিচারদের 18 তারিখ থেকে জানুয়ারি থেকে আমাদের অনলাইন মোডে অডিও ভিজুয়াল মোডে আমাদের ট্রেনিং চলছে। এই ভিডিওর আমাদের 10টা ভিডিও রয়েছে, তার মধ্যে একটা ভিডিওর মধ্যে আমাদের রয়েছে যে এক্সপার্ট কমিটি আছে সিলেবাস তার আমার পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় বিভাগের ওনার বক্তব্য রয়েছে, সেই সঙ্গে সঙ্গে ওখানে এক্সপার্ট কমিটির সদস্যরা আলোচনা করেছেন সিলেবাস নিয়ে, কারিকুলাম নিয়ে এবং কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন নিয়ে। সেই সঙ্গে সঙ্গে প্রি প্রাইমারি এবং ইন্টিগ্রেটেড কারিকুলাম ফর ক্লাস 1 এন্ড 2 এর ওপরে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, মানে সমন্বিত শিক্ষা শিখন, অর্থাৎ একটা বইয়ের মধ্যে একটা ছাত্রছাত্রী বাংলা শিখছে, বাংলা শিখতে শিখতে অঙ্কে চলে যাচ্ছে, অঙ্ক থেকে ওর মধ্যেই রয়েছে, ওর মধ্যে পরিবেশ রয়েছে, সেই যে সিলেবাসটা আছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে এবং লার্নিং আউটকাম, অর্থাৎ কী ধরনের ইনপুট দিলে আমাদের সিলেবাস স্কুলের মধ্যে কারিকুলামটা ট্রানজ্যাক্ট করলে মাস্টারমশাইরা করবেন, যাতে কিনা এক্সপেক্টেড আউটকামটা লার্নিং আউটকামটা আমরা পেতে পারি, সেইটা জন্য এখানে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স এবং আওয়ার এনভায়রনমেন্ট, হেলথ এবং ফিজিক্যাল এডুকেশনের ওপর বিভিন্ন মডিউল রয়েছে, সেই মডিউলগুলোকে দেখানো হচ্ছে। এখানে আমার ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সনরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, মাধ্যমিকও রয়েছেন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা রিসোর্স পার্সনে কাজ করছেন, ওদের সঙ্গে লেয়াজা করছেন মাস্টারমশাইদের সঙ্গে। এবং এটা হচ্ছে এবং তার সঙ্গে নতুন একটা বিষয় যোগ হয়েছে, যেটা হচ্ছে অ্যাওয়ারনেস অফ সাইবার ক্রাইম। এটা আজকের দিনে খুব প্রাসঙ্গিক, খুব দরকার আছে, যাতে শিশুদের বাচ্চা থেকেই এরা শিখতে পারে জিনিসটা, মানে চাইল্ডরা, যে এই ক্রাইমটা যাতে পরবর্তীকালে ওরা যাতে শিকার না হয় সেটা। এবং সামগ্রিকভাবে এটা প্রায় 5 ঘন্টার একটা আছে, বিভিন্ন মডিউল রয়েছে। পৌর সেবা কো লেকার নাগরিকো কো দিয়ে জানে ওয়ালে সুবিধা মে ব্যর্থ হে পৌর সেবা পৌর নাগরিকো কো পরিষেবা দেনে মে ব্যর্থ হে। ইস মাঙ্গ কো লেকার বুধবার জলপাইগুড়ি পৌর সেবা চেয়ারপার্সন পাপিয়া পাল কো এক স্মারক লিপি দেতে হে সদর ব্লক কংগ্রেস কমিটি কে সদস্য। ইস বিষয় পর সদর ব্লক কংগ্রেস কমিটি কে সভাপতি অমলান মুন্সি কহতে হে কি বহুত দিনো সে পৌর সেবা নাগরিক পরিষেবা দেনে মে ব্যর্থ হে, পৌর নাগরিকো কো কিসি প্রকার কা সুবিধা নেহি মিল রাহা, ইসলিয়ে জল্দ সে জল্দ পৌর পরিষেবা নাগরিকো কো দেনে কি মাঙ্গ কর রহে হে, আগর এসা নেহি কিয়ে তো ইস সমস্যা কো লেকার আন্দোলন কিয়া জায়েগা কহকর জানকারি দিয়ে অমলান মুন্সি। ইস দিন পৌর সভা গেট কে সামনে বিক্ষোভ প্রদর্শন কিয়ে সদর ব্লক কংগ্রেস কমিটি কে সদস্য, পরন্তু ইস বিষয় পর পাপিয়া পাল কা কহনা হে কি নাগরিকো কো পৌর পরিষেবা ঠিকই মিল রাহা হে, হম লোগ আপনা কার্য নিষ্ঠাপূর্বক কর রহে হে। আমরা আজকে টাউন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে জলপাইগুড়ি পৌরসভার যিনি চেয়ারপার্সন রয়েছেন তাকে একটা ডেপুটেশন দিতে এসেছি। আপনারা জানেন, কেননা আপনারাও শহরের মানুষ, যে জলপাইগুড়ি 25টি ওয়ার্ডে পরিষেবা বলতে এই মুহূর্তে কিছু নেই, একাধিক রাস্তা খারাপ, জলের কল দিয়ে জল পড়ে না, বা যে জলের কল দিয়ে জল পড়ে সেখান দিয়ে জল পড়েই যায়, শুয়োর সর্বত্র বিরাজ করছে, প্লাস্টিক মুক্ত জলপাইগুড়ি শহরকে গড়ে তোলার স্বপ্ন অথই জলে চলে গেছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে পৌর পরিষেবা বলতে যেটা বুঝি আমরা সেটার বিন্দুমাত্র পূর্বতন পৌর বোর্ডও দিতে পারেনি, বর্তমান পৌর প্রশাসক মণ্ডলীর সদস্যরাও দিতে পারছে না। এই পৌর প্রশাসক মণ্ডলী আজকে যারা সদস্য, সেদিন যারা পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল বা ইত্যাদি ইত্যাদি ছিলেন, তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, এই দিনটা যে আসবে আপনাদের মনে রাখা দরকার ছিল। সেদিন টাউন ক্লাবের ময়দানে ওই মিমি রূপুলি পদ্মার মিমি আরও কে কে সমস্ত পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে যখন আপনারা নাচন কদন করছিলেন, তখন মনে পড়ে নাই যে জলপাইগুড়ি উন্নয়নের জন্য মিমিকে নিয়ে টাউন ক্লাব মাঠে নাচাটা প্রয়োজন না, মানুষের জল, মানুষের রাস্তা, মানুষের যে অধিকার, পৌর অধিকার, সেগুলোকে মানুষকে দিতে হবে, সেদিন কিন্তু মনে ছিল না ওনাদের যে আজকে এই দিনটা ফেস করতে হবে। তাই এই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবার জন্য, মানুষের সামনে তুলে ধরবার জন্য এবং পৌর প্রশাসক মণ্ডলীকে শেষবারের মতন একটা ডেপুটেশন দিয়ে আমরা আগামী এক মাসের মধ্যে সমস্ত পরিষেবা যাতে স্বাভাবিক হয়
অত্যন্ত সচেতনভাবে চেয়ারপারসনকে ডেপুটেশনের আকারে বলতে এসেছি। ওনাদের বক্তব্য দিয়ে পাড়ায় পাড়ায় ওনাদের একটা লিস্ট করে নিয়ে এসছেন, বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন সমস্যাজনিত একটা লিস্ট আমার হাতে দিয়ে গেলেন। সেক্ষেত্রে আমার এটাই আমার বলবার ছিল যে পদ্ধতিটাই ভুল। আমাদের পাড়ায় পাড়ায় সমাধান যেটা আমাদের পৌরসভার প্রয়াস হলে বসেছে, সেটা কিন্তু প্রত্যেকটি আমাদের শহরবাসী তার নিজস্ব বাড়ির প্রবলেম, বাড়ির সামনের রাস্তা, বাড়ির সামনে জল জল আসছে না বা তার বাড়ির সামনে লাইট খারাপ, এই রকম কিন্তু কোনো আমার হাতে ডাইরেক্ট কেউ একজন এসে আমাকে লিস্ট দিয়ে যাবে পদ্ধতিটাই এখানে নয়। পাড়ায় সমাধানে আমাদের প্রয়াস হলে যে বসেছে আমাদের টেবিল, সেখানে কমপ্লেন জমা পড়বে বাই নেমে, আমাদের শহরবাসীর বিভিন্ন মানুষ সেটা করতে পারে তার বাড়ির সামনে প্রবলেম নিয়ে। সেই ক্ষেত্রে আমি সেটা সেভাবে বললাম যে আপনারা যেভাবে আমাকে এখানে দিয়ে গেলেন সেটা আমি রিসিভ করে নিলাম ঠিকই, কিন্তু পদ্ধতি হচ্ছে আমাদের পাড়ায় সমাধান শহরবাসীর প্রত্যেকটি মানুষ তার নিজস্ব সমস্যা নিয়ে ওই টেবিলে তার সমস্যা বা কমপ্লেন ওখানে জমা পড়বে এবং সেই মোতাবেক ডিএমএর পোর্টালে আমরা সেই অভিযোগগুলো পাঠিয়ে দেব, সেই ভিত্তিক আমাদের সেই কাজগুলো আমাদের এমইডি দপ্তর থেকে সেই কাজগুলোকে হাত দেওয়া হবে। बुधवार सिल्लीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस का खालपाड़ा आउटपुट फाड़ी का पुलिस अभियान चलाकर एक नाबालिका को बरामद किया। जानकारी मिलती है कि आसाम के मुरीगांव जिला के मायराबाड़ी थाना के अंतर्गत तांती काटा का एक नाबालिग 3 वर्ष पूर्व गुम हो गई थी। पुलिस सूत्रों से जानकारी मिलती है कि उस नाबालिका को 50,000 रुपये का काम का लोभ दिखाकर उसे लाया गया था एवं लाने के बाद उस नाबालिका से गलत कार्य करवाए जा रहे थे। घर के लोगों को जब यह जानकारी मिली तब उन्होंने आसाम के मायराबाड़ी थाना में 19 जनवरी 2019 को शिकायत दर्ज किए थे। शिकायत दर्ज के आधार पर आसाम पुलिस छानबीन पर उतर चुकी थी। लंबे जांच पड़ताल के बाद बुधवार सुबह खालपाड़ा फाड़ी थाना के अंतर्गत खालपाड़ा के जौनपल्ली से उस नाबालिका को बरामद किया गया। তো এখানে একটা ছেলে আমাকে ইনফর্ম করেছিল যে মেয়েটা এখানে আছে বুঝলে, তো আজকে এখানে থানার খালপাড়া থানার আর পুলিশের সহায়তায় আমরা এখানে মেয়েটার উদ্ধার করি। কবে ঘর? মেয়েটার ঘর হয়েছে মরিগাঁও ডিস্ট্রিক্টের মৈরাবাড়ি থানা তাঁতিকাটা প্লেস। ঘটনাটা কবে হয়েছিল? ঘটনাটা মেয়েটার মা যেটা দিছে আমার এফআইআর দিছে ওইটার মতে 3 বছর আগে এখানে আনা হয়েছিল। 3 বছর আমাকে এফআইআর দিয়া হয়েছে এই 2-3 দিন আগে, 3 বছর আগে যখন হয়েছিল হেরাই কোনো এফআইআর করে নাই। তো ওখান যখন ইনফরমেশনটা পাইলো যখন আবার এখান থেকে একটা ছেলে গিয়ে ঘরে মানুষে জানালো, তো হেগম ঘরের মানুষে যেটা আমগুড়ে আয়া তখন এফআইআর দিছে ওইটার ভিত্তিতে আজকে রিকভার করা হয়েছে। চ্যানেল বাংলা কা হিন্দি সমাচার অভি তক ইতনা হি, নমস্কার।